হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, রোজকার মতো আমি আজকে একটা আপনাদের সামনে সরকারি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। আমাদের রাজ্যে আরও একটি জেলায় জর্জ কোর্টে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, কোন জেলায় নিয়োগ করা হবে, কত রয়েছে শূন্যপদ, কারা কারা আবেদন করতে পারবেন, স্যালারি কত রয়েছে, মোট শূন্যপদ কত রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কত লাগবে, অ্যাপ্লিকেশান ফি কত, সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটি লাইকও করে দিবেন, কেননা আপনাদের একটি লাইকে আরও আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন উঠে আসবে, সেখানেও প্রেস করে দিবেন। এই নোটিশটা পাবলিশ হয়েছে পশ্চিম বর্ধমান জেলা থেকে, সে জেলাতে নিয়োগ করা হবে। নোটিশটা পাবলিশ হয়েছে 21/2/2019 তারিখে পাবলিশ হয়েছে। পার্সে নোটিফিকেশান নম্বরও দেওয়া রয়েছে। আবেদনের শুরুর ডেট হচ্ছে 22/2/2019, শেষ হচ্ছে 14/3/2019, 23:30 পর্যন্ত। তারপরে নিচে পোস্ট, স্কেল পে এবং শূন্যপদগুলিকে ভাগ করে দেওয়া রয়েছে। এখানে প্রথম যারা রয়েছে স্টেনোগ্রাফার গ্রুপ বি, এখানে বেতনের কথা বলা রয়েছে 7,100 থেকে 37,600 টাকা এবং গ্রেড পে বলা হয়েছে 3900 টাকা। তারপরে শূন্যপদ এখানে 10টি রয়েছে। তারপরে 2 নম্বরে লোয়ার ডিভিশন ক্লার্কে গ্রুপ সি পদের বেতন থাকছে 5,400 থেকে 25,200 টাকা এবং গ্রেড পে 2,600 টাকা, এখানে শূন্যপদ 42টি রয়েছে। তারপরে বলা রয়েছে টাইপিস্ট গ্রুপ সি পদের জন্য রয়েছে 4টি শূন্যপদ রয়েছে, এখানে স্যালারি থাকছে 5,400 থেকে 25,200 টাকা, গ্রেড পে 2,600 টাকা। তারপরে প্রসেস সার্ভার গ্রুপ ডি পদে, এখানে বেতন থাকছে 5,400 থেকে 25,200 টাকা, গ্রেড পে 2,300 টাকা, এখানে শূন্যপদ 6টি রয়েছে। তারপরে পিওন ফারাস ডেগার্ড নাইগার্ড গ্রুপ ডি পদের জন্য 4,900 টাকা বেতন থেকে শুরু করে 16,200 টাকা, গ্রেড পে 1,700 টাকা, এখানে শূন্যপদ 50টি রয়েছে। তারপরে এখানে রয়েছে সুইপার গ্রুপ ডি পদে, বেতন থাকছে 4,900 থেকে 16,200 টাকা, গ্রেড পে থাকছে 1,700 টাকা, এখানে 1টি শূন্যপদ রয়েছে। তারপরে নিচে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিগুলোকে ভাগ করে দেওয়া রয়েছে, বিস্তারিত এখানে ভাগ করে দেওয়া রয়েছে, তো আপনারা সেটা দেখে নেবেন। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো, পিডিএফ ফাইলের লিঙ্কটা, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো এখানে টোটাল শূন্যপদ রয়েছে 113টি শূন্যপদ রয়েছে। তারপরে আমরা চলে আসব, নিচে দিয়ে চলে আসব, এখানে কিছু ক্যাটেরিয়া রয়েছে। এখানে বয়সের কথা বলা হয়েছে, বয়স থাকতে হবে স্টেনোগ্রাফার গ্রুপ ডি গ্রুপ বি এর ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে। তারপরে এখানে বলা রয়েছে এসটি এসসিরা বয়সে ছাড় পাবেন 5 বছর এবং ওবিসি এ ওবিসি বিরা 3 বছর ছাড় পাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে স্টেনোগ্রাফার বি এর ক্ষেত্রে থাকছে মাধ্যমিক পাস, আর কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং একটা সার্টিফিকেট থাকতে হবে। তারপরে এখানে বলা রয়েছে পার্ট থ্রিতে বলা রয়েছে পরীক্ষা সম্বন্ধে বলা রয়েছে, এখানে 100 মার্কের মাল্টিপল চয়েসের পরীক্ষা হবে, 1 ঘন্টা টাইম থাকছে। তারপর এখানে আরও অনেক বিস্তারিত বলা রয়েছে। তারপরে এখানে বলা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক টাইপিস্ট গ্রুপ সি প্রসেস সার্ভার, সেটির ক্ষেত্রে এখানে বয়স থাকছে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং যারা এসটি এসসি থাকছে তারা ছাড় পাচ্ছে 5 বছর, ওবিসিরা পাচ্ছে 3 বছর। তারপরে এখানে 5 নম্বরে বলা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান লোয়ার ডিভিশন ক্লার্ক সি এর ক্ষেত্রে এখানে মাধ্যমিক পাস থাকতে হবে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে আর একটা সার্টিফিকেট থাকতে হবে। 6 নম্বরে বলা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এর ক্ষেত্রে বলা রয়েছে পরীক্ষার ক্ষেত্রে এখানে পরীক্ষা হবে 100 মার্কের পরীক্ষা হবে, 50টি কোয়েশ্চেন থাকবে, প্রতি প্রশ্নের মান 2 এবং নেগেটিভ মার্ক থাকছে, 2টি ভুলের ক্ষেত্রে 1 নম্বর কাটা যাবে। তারপর এখানে পরীক্ষার ফির কথা বলা রয়েছে, কোন পোস্টের জন্য কত ফি কাটবে, এখানে পোস্ট বলা রয়েছে গ্রুপ বি
স্টেনোগ্রাফার অ্যান্ড গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 500 টাকা ফি কাটা হবে, আর যারা এসটি এসসি রয়েছে তাদের ক্ষেত্রে 250 টাকা। তারপরে এখানে বলা রয়েছে গ্রুপ ডি এর ক্ষেত্রে প্রসেস সার্ভার, পিওন, ফারাস, নাইট গার্ড এবং ডে গার্ডের ক্ষেত্রে 400 টাকা কাটা হবে, এবং যারা এসটি এসসি রয়েছে তাদের জন্য 200 টাকা কাটা হবে। গ্রুপ ডি এর ক্ষেত্রে সুইপারের জন্য নট অ্যাপ্লিকেবল, কোনো ফি লাগছে না, যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য 200 টাকা কাটা হবে। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর ফ্রেন্ডস আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এই খবরটা জানিয়ে দেবেন। তো এখান থেকে শেষ করছি।